আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর মোহাম্মদ লাইসুর রহমান। আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, আর এখন সাবস্ক্রাইব করতে মন না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আজকে হচ্ছে কিডনির উপরে কিছু সমস্যার আলোকে আমি হোমিওপ্যাথিক মেডিসিন বলে দেওয়ার চেষ্টা করব। তো আগে বলি যে কিডনি আপনার আজকে থেকে মোটামুটি 5টা ভিডিও আসবে, যেটা সিরিয়াল 1/5, 1/2, সরি 5/1, 5/2, 5/3, 5/4, 5/5, এভাবে আমি সিরিয়াল দিয়ে রাখবো। এটা কিডনি পেইনের উপরে যেই ক্লাসিফিকেশনগুলো আছে বা যে প্রকারগুলো আছে, যে আইটেমগুলো আছে, এই আইটেম অনুযায়ী আমি প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবো যে কিডনির রুগীদের কত ধরনের ব্যথা হতে পারে এবং এগুলো হোমিওপ্যাথিতে আমরা সম্ভাব্যভাবে আমরা প্রাথমিকভাবে যে মেডিসিনগুলো দিয়ে এটার এই লক্ষণগুলোর মোকাবিলা করতে পারি, সেই লক্ষণগুলোর আলোকে কেন রেপার্টরি অনুযায়ী কি কি মেডিসিন দেওয়া যায় যেতে পারে। এভাবে একটা লক্ষণ বলেই আপনাকে একটা মেডিসিন বলে দেওয়া কিন্তু হোমিওপ্যাথিতে সম্ভব না। যদি একক লক্ষণ হয়ে থাকে অথবা দুটা মেডিসিন আছে, এখানে দুটা মেডিসিনই বলে দিলাম, এরকম লক্ষণগুলো আমি মোটামুটি কিডনি পেইনের 5টা ভিডিওতে রূপান্তর করেছি, যে ভিডিওগুলো 8 মিনিট থেকে 12 মিনিট এর মধ্যেই থাকবে ইনশাল্লাহ, এবং প্রতিদিন পর্যায়ক্রমে এই ভিডিওগুলো আসবে, আপনারা পাবেন। তো আজকে যেই কিডনির পেইনের উপরে যে ভিডিওটা করতে যাচ্ছি বা বলতে যাচ্ছি, এই আজকের পেইনের ক্লাসিফিকেশনটা হচ্ছে খিল ধরা বা মচকানো ব্যথা, ক্র্যাম্পিং পেইন অথবা থেতলানো ব্যথার মতো, বা সরি মচকানো ব্যথার মতো যদি ব্যথাটা হয়। ব্যথাটা হবে কিডনির রিজিয়নে হতে পারে, কিডনিতে হতে পারে, কিডনি থেকে অন্য অঙ্গে এক্সটেনশন হতে পারে। তো মোট কথা হচ্ছে কিডনি রিলেটেড যে পেইনটা আছে, এই পেইন নিয়ে এই ভিডিওগুলো আলোচনা হবে। সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি আলোচনায় যে কিডনি কত ধরনের পেইন হতে পারে। আরেকটা জিনিস আপনাদের জেনে রাখার সুবিধার্থে আমি বলে রাখি, পেইন যেই কথাটা আমরা বলি, পেইন মোটামুটি 108, এখন আরো বৃদ্ধি হয়েছে। পেইনের ভ্যারাইটি বা ব্যথার রকম, ব্যথার প্রকার 108-এর উপর কিন্তু আছে। ব্যথা তো ব্যথাই, ব্যথা কি ধরনের ব্যথা, যেমন চিমটি কাটার মতো ব্যথা, পিঁপড়া কাটার মতো ব্যথা, মচড়ানো ব্যথা, ছুরি দিয়ে কাটার মতো ব্যথা, থেতলানো ব্যথা, হ্যাঁ ভেঙে যাওয়ার মতো ব্যথা, এইভাবে 108, 108 সিরিয়াল নাম্বার 108-এর উপর ব্যথার আইটেম আছে। এর ভিতরে কিডনিতে যে কয়েকটি ব্যথার ধরন আমরা পেয়েছি কিডনি পেইনে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এর ভিতরে যদি কোনো কিডনি ফেইলের রুগী এসে যায়, কিডনি ডায়ালিসিসের রুগী এসে যায়, কিডনিতে মনে করেন যে ইনফ্লামেশন হয় এরকম রুগী এসে যায়, কিডনি স্টোনের রুগী এসে যায়, যে কোনো রুগীরই হোক না কেন, এই পেইনগুলো যদি থাকে, আপনার কিডনিতে যে কোনো ধরনের সমস্যা থাকে, এই পেইনগুলো যদি আপনার শরীরে আপনি যদি এটার ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে অবশ্যই মেডিসিনগুলো আপনার জন্য। প্রথম যে লক্ষণটা হচ্ছে কিডনি ব্যথা, কিডনি ব্যথার যে সময়টা, সময় দিয়েছি প্রথমে বিকাল রাত, বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত যদি খিল ধরার মতো ব্যথা হয়, তাহলে কোথায় খিল ধরার মতো ব্যথা হবে, কিডনিতে। কিন্তু এটা কিন্তু আগে বলছি, এই ব্যথাটা কিন্তু কিডনির, বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত যদি খিল ধরার মতো ব্যথা হয় কিডনিতে, তাহলে অবশ্যই কি করব আমরা, চিলেডেনিয়াম মেডিসিনটি সেকেন্ড গ্রেডে আছে, একটি মাত্র মেডিসিন, খুব সফলতার সাথে আমরা ইউজ করতে পারবো। মাদার টিংচারও আমরা ইউজ করে দেখতে পারি, যদি মাদার টিংচার ইউজ করি, প্রাপ্তবয়স্ক হলে 20 ড্রপস করে দিন 3 বার ইউজ করব, আর যদি আমরা পটেন্সি ইউজ করি তাহলে 30 CH পটেন্সিতে 2 ফোঁটা করে দিন 3 বার। আচ্ছা, এবার আসেন প্রসাবের পূর্বে মচড়ানোর ব্যথা, প্রসাবের পূর্বে, প্রসাব করবেন এর পূর্বে যদি মচড়ানো ব্যথা অনুভব হয় কিডনির মধ্যে, এই প্রসাবের পূর্বে কিডনির মধ্যে যদি মচড়ানো পেইন বা মচড়ানো ব্যথাটা যদি অনুভব হয়, তাহলে অবশ্যই অবশ্যই একটি মাত্র মেডিসিন আছে, সেটা হচ্ছে তাও আবার থার্ড গ্রেডের সিঙ্গেল রেমেডি সিঙ্গেল সিমটম, গোল্ডেন সিমটমও এটাকে আমি বলে থাকি, কারণ এই একটা লক্ষণেই কিন্তু খুব ভালো কাজ করবে যে মেডিসিনটি, সেটা হচ্ছে গ্রাফাইটিস, একটি মাত্র মেডিসিন। আবেশে আবেশে যদি জ্বালাকর ব্যথা হয়, থেমে থেমে জ্বালাকর ব্যথা কিডনিতে, কিডনিতে যদি থেমে থেমে জ্বালাকর ব্যথা হয়ে থাকে, তাহলে অবশ্যই
ক্যান্থারিস মেডিসিনটি একক মেডিসিন, এই দিক থেকে তো 100% খুব ইফেক্টিভ একক মেডিসিন হিসেবে, তারপরে এটা প্রথম শ্রেণীর মেডিসিন হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রসাবের পূর্বে যদি আবেশে আবেশে প্রসাবের পূর্বে যদি আবেশে আবেশে প্রসাবের পূর্বে যদি এই ব্যথাটা হয়ে থাকে, আগেরটা কিন্তু আমরা প্রসাবের পূর্বে একটা জিনিস উল্লেখ করেছিলাম, তাহলে প্রসাবের পূর্বে যদি আবেশে আবেশে প্রসাবের পূর্বে যদি থেমে থেমে জ্বালাকর ব্যথা হয়ে থাকে, তাহলে অবশ্যই গ্রাফাইটিস মেডিসিনটি, এর আগে পড়েছিলাম কিন্তু আমরা প্রসাবের পূর্বে মচড়ানো ব্যথায় গ্রাফাইটিস আমরা দেই, এখানে লক্ষণটা হচ্ছে প্রসাবের পূর্বে থেমে থেমে যদি জ্বালাকর ব্যথাটা হয় তাহলে গ্রাফাইটিস দিব একক লক্ষণ হিসেবে। আচ্ছা, গরম সেকে আরাম, যদি প্রসাবের পূর্বে আবেশে আবেশে জ্বালাকর ব্যথা হয় অথবা প্রসাবের পূর্বে এটা এই জ্বালাকর ব্যথাটা যদি হয়ে থাকে, আবেশে আবেশে জ্বালাকর ব্যথাটা যদি হয়ে থাকে, তাহলে আর গরম সেক দিলে যদি এখানে আরাম লাগে এবং ঠান্ডায় যদি বৃদ্ধি পায়, ঠান্ডা বেড়ে যায় এবং এই আবেশে আবেশে জ্বালাকর ব্যথা যেটা হচ্ছে প্রসাবের পূর্বে, এটাতে যদি গরম সেক দেওয়া যায়, গরম আগুনের সেক হোক, গরম বালুর সেক হোক, গরম কাপড়ের সেক হোক, যদি এটা দেওয়া যায় তাহলে অবশ্যই একটি মাত্র মেডিসিন সেকেন্ড গ্রেডের এটা সেরে তোলার জন্য, সেটা হচ্ছে স্টাফিসেগ্রিয়া। স্টাফিসেগ্রিয়া মেডিসিনটি 30 CH পটেন্সিতে আমরা শুরু করব, 10 থেকে 15 দিন ইউজ করার পরে আমরা পরের পাওয়ার 200 এ চলে যাবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা আলোচনা করছি কিডনি পেইন নিয়ে। কিডনি পেইনের একটা বড় চ্যাপ্টার আছে ক্যান রেপার্টরিতে, এটা আমরা পর্যায়ক্রমে ভিডিও আকারে নিয়ে আসবো। যে পেইনের কতগুলো শেয়ার করার মতো, অর্থাৎ অল্প কথায় মেডিসিন বলে দেওয়ার মতো লক্ষণ আছে ক্যান রেপার্টরি, সেই অনুযায়ী আমরা এটা উল্লেখ করব। আচ্ছা, টেনে ধরার মতো ব্যথা যদি থাকে, ডান পাশে টেনে ধরার মতো ব্যথা, কিডনি ডান পাশে কিডনিতে যদি টেনে ধরা ড্রয়িং পেইনের মতো ব্যথা থাকে, তাহলে এটা কক্কাস ক্যাকটাই নামে একটা মেডিসিন আছে, এই মেডিসিনটি আমরা খুব সফলতার সাথে ইউজ করতে পারবো। আচ্ছা, টেনে ধরার মতো ব্যথা যদি থাকে আবার বাম পাশে, এই ব্যথাটা টেনে ধরার মতো ব্যথাই কিন্তু স্থানটা চেঞ্জ হয়ে ডান থেকে বামে চলে গেছে, যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই সেকেন্ড গ্রেডের দুটো মেডিসিন আছে, একটা হচ্ছে ব্যানজিক অ্যাসিড, আর হচ্ছে ক্যালিকার্ব। আমি মেডিসিনগুলোর নাম ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার আসেন মচড়ানোর মতো ব্যথা। মচড়ানোর মতো ব্যথার যেই প্রকারগুলো আছে এগুলোর কিভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারবো হোমিওপ্যাথিতে, চলুন দেখে নেই। সকালবেলায় যদি এই ব্যথাটা হয়, ব্যথার রিজিয়নটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কিডনিতে, কিন্তু এই ব্যথাটা কিডনির ব্যথা মচড়ানোর মতো যদি ব্যথা হয় তাহলে ক্যালিকার্ব একটি মাত্র মেডিসিন। রাত্রে যদি এই ব্যথাটা হয়ে থাকে, রাত্রে যদি এই কিডনিতে মচড়ানোর মতো ব্যথা হয় তাহলে ক্যালকেরিয়া কার্ব। দেখেন, আগেরটা হচ্ছে ক্যালিকার্ব, পরেরটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। চলাফেরায় যদি কমে, এই মচড়ানো ব্যথাটা চলাফেরায় আরামবোধ হয়, যদি যখন সে মোশন অ্যাভালারেশন হয় চলাফেরা করে তখন তার এটা আরামবোধ হয়, তাহলে ট্যারেন্টুলা নামে একটা মেডিসিন আছে 30 CH পটেন্সিতে, 100% সফলতার সাথে এটা কি হবে, আমরা একটা ভালো রেজাল্ট পাবো। এরপরে দেখেন, বসে থাকলে মচড়ানো ব্যথা বাড়ে, বসে থাকলে এই মচড়ানো যে ব্যথাটা আছে, মচড়ানো যে ব্যথাটা আছে এই ব্যথাটা বসে থাকলে বাড়ে, যদি এমনটা হয়ে থাকে ট্যারেন্টুলা মেডিসিনটি খুব সফলতার সাথে ইউজ করতে পারবো। ওখানে চলাফেরায় কমে, বসে থাকলে বাড়ে। সম্মানিত ভিউয়ার্স, আজকের প্রথম ভিডিওতে বা এই ভিডিওতে কিডনি পেইনের যেই মেডিসিনগুলোর কথা আমি বলেছি, লক্ষণগুলো যদি মিলে যায় তাহলে যেই লক্ষণের সাথে যে মেডিসিনটা উল্লেখ করেছি সেই মেডিসিনটা যদি আপনি ইউজ করেন 100% সফলতা পাবেন। আর এরপরও যদি আপনার মনে হয় যে না আমি আরো ডাক্তারের সাথে কথা বলবো, তাহলে আপনি আপনার নিকটবর্তী কোনো ভালো হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের সাথে দেখা করে আপনার লক্ষণগুলো নিয়ে আলোচনা করে তিনি যে মেডিসিনটা দিবে সেই মেডিসিন অনুযায়ী আপনি ট্রিটমেন্টটা নিতে পারেন। এই ভিডিওতে আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।